হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অরভিন্স ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিওতে শিয়ালদা মেট্রো স্টেশনের আপডেট দেখাবো। আপনারা সবাই জানেন 16 মার্চ এবং 17 মার্চ সিআরএস ইন্সপেকশন হয়েছিল। তো সেই সিআরএস ইন্সপেকশনের পর যদি সার্টিফিকেট ইয়া ক্লিয়ারেন্স পেয়ে যায় তাহলে খুবই তাড়াতাড়ি শিয়ালদা মেট্রো স্টেশন থেকে সেক্টর 5 পর্যন্ত লাইন, মানে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে ফুলবাগান পর্যন্ত যে লাইন লাইন পাবলিক সার্ভিসের জন্য ওপেন হয়ে যাবে। তো আজ আমরা এই ভিডিওতে ওই সিআরএস ইন্সপেকশন, কমিশনার অফ রেলওয়ে সেফটির ইন্সপেকশনের কিছু মুহূর্ত এবং শিয়ালদা মেট্রো স্টেশন কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, কী কী পরিষেবা রয়েছে সাধারণ মানুষের জন্য, তা আমরা এই ভিডিওতে এনেছি। তো এটা দেখতে পাচ্ছেন এন্ট্রান্স গেট, যে এন্ট্রান্স গেটটা শিয়ালদা স্টেশন মেন স্টেশনের লাগোয়া। আরেকটি এন্ট্রান্স গেট রয়েছে যেটি শিয়ালদা ওভারব্রিজের নিচ থেকে, বাট সেটা এখনও ফুলি রেডি হয়নি, হয়তো এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে, তারপর ওপেন হবে। সেটা এখন এই মুহূর্তে ওপেন হবে না সেই সাইডটা, তো শুধুমাত্র শিয়ালদা মেন লাইনের মেন স্টেশনের লাগোয়া এই গেটটা ওপেন হবে। এবং এই গেটটা দিয়ে এন্ট্রান্সের জন্য, স্টেশনটা যথেষ্ট ডিপ, এন্ট্রান্সের জন্য তিনটি এসকালেটার আছে ও একটি সিঁড়ি আছে। তো কেএমআরসিএল এটা অ্যান্টিসিপেট করে রেখেছে যে যখন এই লাইনটি চালু হয়ে যাবে, মানে এই স্টেশনটি যদি আগে মানে সিআরএসের সার্টিফিকেট পেয়ে যায় এবং যখন চালু হবে তখন এখানে প্রচণ্ড বেশি ফুটফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে। এটা দেখুন এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে বানিয়েছে এবং এর যে আর্কিটেকচার রিয়েলি গুড, আপনাকে দেখলে মনে হবে যে ব্রাসের আর্কিটেকচার, বাট এগুলো হয়তো অরিজিনাল ব্রাসের নয়, এগুলো ইন্টেরিয়ার ডেকোরেটিং। এই যে ছোট্ট ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে সিআরএস ইন্সপেকশন চলছে, যে ক্রস ওভার বাগারা আছে ওখানে ইন্সপেকশন করছিলেন। এই যে আমি এই ছবিটির কথা বলছি, এটা দেখলে আপনারা যখন মেট্রো স্টেশনে আসবেন, যখন চালু হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর লাগছে, ব্রাসের বানানো এবং খুব ফাইন। তো চলুন আস্তে আস্তে আমরা কনকোর্স এরিয়ার দিকে যাচ্ছি। কনকোর্স এরিয়াতে কী কী আছে, এই যে এরিয়াতে ইন্সপেকশনের পর মিস্টার লাতিফ খান, যিনি সিআরএস কমিশনার অফ রেলওয়ে সেফটি, ইন্সপেকশনের পর এখানে এসে উপস্থিত হবেন। হয়তো এক দু মিনিটের কোনো ফাংশন বা কিছু হওয়ার জন্য এই জায়গাটাকে এইভাবে ঘিরে রেখেছে বা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বাকিগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি ফুলবাগান স্টেশনে অলরেডি যেয়ে থাকেন তো ফুলবাগান স্টেশনের সাথে এই স্টেশনের ইন্টেরিয়ার ডেকোরেটিং বা আর্কিটেকচার অলমোস্ট সেম, শুধু বাকি যেগুলো, যেহেতু স্টেশনটি অনেক বড়, প্রচুর পরিমাণে মানুষের ফুটফল হওয়ার সম্ভাবনা রয়েছে, তার উপর বেস করে স্টেশনটার সাইজ বড় এবং স্টেশনের দেওয়ালে প্রচুর রকমের আপনার ইন্টেরিয়ার ডেকোরেটিং কারুকার্য করা রয়েছে। এটা একটা দেখতে পাচ্ছেন 3D পেন্ট, খুব সুন্দর। আমরা এবার আস্তে আস্তে এসকেলেটর নিয়ে আমরা এখন প্ল্যাটফর্মে এসেছি। প্ল্যাটফর্ম আমরা আগেই বলেছি, প্ল্যাটফর্মে দুটি প্ল্যাটফর্ম থাকবে, মানে দুটি লাইন থাকবে। একটি লাইন দিয়ে ট্রেন আসার পর দুনো সাইড থেকে আপনি এই দেখতে পাচ্ছেন 2A 1A, দুনো সাইড দিয়ে প্যাসেঞ্জার মানে চড়তেও পারবে ট্রেনে, ট্রেন থেকে নামতেও পারবে। তো প্রচণ্ড ফুটফল হওয়ার সম্ভাবনার উপর বেস্ট করে এই ফেসিলিটি করা হয়েছে, যাকে কিছুটা বলা যায় আইল্যান্ড প্ল্যাটফর্ম। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা বুঝতেই পেরেছেন সিআরএস ইন্সপেকশন হচ্ছে, মানে এভরিথিং ইজ ডান। ছোটো মোটো ক্লিয়ারেন্স মানে ফাইন অ্যান্ড যে ডিপ ক্লিনিং, সেটা এখনও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়ু দেওয়া হচ্ছে ইত্যাদি, ওগুলো চলছে, ওগুলো কোনো ব্যাপার নয়, বাকি জিনিসগুলো অলমোস্ট ডান। তো আপনারা প্লিজ এই ভিডিওতে দেখুন, এগুলো এটা হচ্ছে PIS, প্যাসেঞ্জার প্ল্যাটফর্ম ইনফরমেশান সিস্টেম, যেটা থ্রু দিয়ে আপনারা কোন ট্রেন আসবে, কতক্ষণ পর আসবে ইত্যাদি। প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, ইস্ট ওয়েস্ট মেট্রোতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর রয়েছে, কারণ প্রচণ্ডভাবে সেফটির কথা কনসার্ন ভেবেছে কেএমআরসিএল, কি প্রচণ্ড ভিড় হলে তখন যাতে প্যাসেঞ্জারদের সেফটি 100% এনসিওর করা যায়, তার জন্য এই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। এই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের এই বৈশিষ্ট্য হচ্ছে ট্রেন যখন এসে দাঁড়াবে তারপরেই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এবং ট্রেনের গেট একসাথে খুলবে, সো দ্যাট প্যাসেঞ্জার ট্রেনে উঠতে পারবে বা ট্রেন থেকে ডিভোর্ট করতে পারবে। এগুলো আরও কিছু আপনাকে আর্কিটেকচার দেখাচ্ছি, বা যেগুলো জেনারেলি দেওয়ালে, প্ল্যাটফর্মের দেওয়ালে, কনকোর্স এরিয়ার দেওয়ালে অনেক এরকম ছোটো ছোটো ড্রয়িং বা ব্রাসের আর্কিটেকচার করে রাখা হয়েছে। আমরা কনকোর্স এরিয়াতে আবার উপরে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় সাইনেজগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটি এমনভাবে মেনটেন করেছেন, তাতে যে কোনো প্যাসেঞ্জারের পক্ষে খুব আসানি সে খুব সহজে প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়া খুবই সম্ভব। এবং আরেকটা কথা বলার আছে, এইখানে এই প্ল্যাটফর্মে এন্ট্রি গেট মানে AFC গেট অনেকগুলোই, দেখুন এগুলো এন্ট্রি AFC গেট অনেকগুলো লাগানো রয়েছে, যাতে প্রচুর ভিড় হলে যাতে কোনো লম্বা লাইন না হয় সেই কথা চিন্তা করে অনেকগুলি, প্রায় 6-7-8টার মতো গেট লাগানো আছে। এন্ট্রি এবং এক্সিট AFC গেট অলমোস্ট সেম, এবং এর সাথে সাথে এখানে টিকিট ভেন্ডিং মেশিন লাগানো রয়েছে, যেখান থেকে আপনারা টোকেন পাবেন,
টিকিট কার্ড স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন এবং প্রায় 8টি আপনার টিকিট কাউন্টার রয়েছে। তো আমার মনে হয় বা আমাদের মনে হয় যে এই স্টেশনটি যখন 100% অপারেশন শুরু হয়ে যাবে, কারণ আমরা কোভিড পিরিয়ড পাস করে এসেছি, সমস্ত স্টেশন এখন কমপ্লিটলি মতলব অপারেটেড, মতলব যত মেনু লোকাল ট্রেনের সমস্ত স্টেশন মানে সমস্ত লোকাল ট্রেন চলছে এবং প্রচণ্ড ভিড় হচ্ছে। সেই জন্য যখন শিয়ালদা থেকে প্যাসেঞ্জার এই ট্রেনে মানে মেট্রোতে আসার জন্য যাতে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে এবং এই স্টেশনের মধ্যে খুব সুন্দর আপনার টয়লেট রয়েছে, লেডিস জেন্টস এবং ডিফারেন্টলি অ্যাবেলড পার্সনের জন্য টয়লেট রয়েছে। এবং সেহেতু মানে আপনি এক কথায় বলতে পারবেন ইটস লুক লাইক অলমোস্ট মতলব এয়ারপোর্টের মতো দেখতে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে বানিয়েছে এবং আপনি দেখুন এতে ফ্লোরটা গ্রানাইট ফ্লোর, যতদিন যাবে যত এর উপর মেনটেন্স হবে এর আরও ঝলক আরও বাড়বে, আরও অনেক বেশি চকচক করবে। সো অ্যাজ এ লেম্যান আমি বলতে পারি খুব সুন্দর আর্কিটেকচার, খুব সুন্দর কাজকর্ম হয়েছে এখানে এবং প্রত্যেকটা জিনিস ফলস ফ্লোরিং দেওয়াল আর্কিটেকচারাল লুক এভরিথিং। আমি যে বলছিলাম না যে টিকিট ভেন্ডিং মেশিন, এই দেখুন এখানে টিকিট ভেন্ডিং মেশিন লাগানো রয়েছে তিনটে, দুটো আপনি স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন প্লাস আপনি যে টোকেন এইটা থেকে লাস্ট যেটা ছোট এটা থেকে আপনি টোকেন নিতে পারবেন। তো এর জন্য এখানে সহায়ক মানে সহায়তা করবার জন্য এখানে নিশ্চয়ই কোনো স্টাফ ডেফিনেটলি থাকবে। এটা হচ্ছে এই যে গেটটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ফায়ার এক্সিট, এমার্জেন্সির সময় যে কোনো কারণে যদি কোনো ফায়ার বা ইত্যাদি হয় তার জন্য বেরিয়ে বেরোবার জন্য এটা ফায়ার এক্সিট। ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, আমি টিকিট কাউন্টারগুলো দেখাচ্ছি কতগুলো টিকিট কাউন্টার আছে, অলমোস্ট 8টা দেখুন। এগুলো হচ্ছে টিকিট কাউন্টার, ও সামনে সাইনেজ আছে খুব সহজ, আপনি স্টেশনের আসবেন এসে বাম দিকে টিকিট কাউন্টার, 8টি টিকিট কাউন্টার রয়েছে প্লাস এখানে একটা কাস্টমার কেয়ার বুথও রয়েছে। এগুলো হচ্ছে বেশ কিছু পুরানো ফটো এখানে কমার্শিয়াল ডিসপ্লে করছে জাস্ট অ্যাজ এ মানে স্মৃতি, যাদের কন্ট্রিবিউশন রয়েছে এই প্রজেক্টে বিভিন্ন সময় বিভিন্নভাবে, তো তাদের কিছু ফটো এটা জাস্ট আপনাকে অ্যাক্সেলারেটর আবার দেখাচ্ছি, কারণ এখানে তিনটে আছে তো বেস্ট অন দ্য ফুটফল আর বেস্ট অন দ্য প্যাসেঞ্জার লোড উপরে যাওয়ার বা নিচে আসার অ্যাকর্ডিংলি ওরা চেঞ্জ করতে পারে, প্লাস যারা সিঁড়ি ইউজ করতে চান তারা সিঁড়ি ইউজ করতে পারবেন। তো আমার মনে হয় না যে এর চেয়ে বেশি আর কিছু বলার আছে, কারণ সব কিছু ক্লিয়ার। জাস্ট আপনাদেরকে শিয়ালদা স্টেশন থেকে নেমে হ্যান্ডশেকিং ডিস্টেন্স জাস্ট সিঁড়ি ধরুন বা এক্সেলেটর নিয়ে আপনি কনকোর্স এরিয়ায় আসুন, এসেই বাম দিকে রয়েছে আপনার টিকিট কাউন্টার, ডান দিকে রয়েছে টিকিট ভেন্ডিং মেশিন, টিকিট নিন, নেওয়ার পর ওখানে আপনি দেখতে পাচ্ছেন লাগেজ স্ক্যান করার জন্য সিআরপিএফ রয়েছে, লাগেজ স্ক্যান হবে, আপনার সেফটি চেকিং হবে, সিকিউরিটি চেকিং হবে, হওয়ার পর আপনি এফসি গেটের সামনে পৌঁছবেন, ওখানে আপনি আইদার টোকেন দিন অথবা আপনি স্মার্ট কার্ড দিন, দিয়ে আপনি এন্ট্রি করুন, এন্ট্রি করার পর নিচে নামুন প্ল্যাটফর্ম এরিয়ায়, ট্রেন ধরুন, ট্রেন ধরে আপনি সেক্টর 5 পর্যন্ত ইজিলি যেতে পারেন খুব খুব নমিনাল চার্জেস। এই গরমে, এই ভ্যাপসা গরমে আপনাকে বাসে বা অটোতে ঝুলে ঝুলে যাওয়ার চেয়ে অনেক অনেক বেটার আপনি যদি মেট্রো ধরে যান, এবং মেট্রোর ফ্রিকোয়েন্সিও খুব বেশি হবে, এখন 30 মিনিটের ব্যবধানে চলে, এটা আরও কম টাইমের ব্যবধানে চলবে, এবং মেট্রোতে আপনি এসিতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে হাইলি সেফ জার্নি করুন। আমরা চাই সমস্ত ইজ অ্যান্ড এভরি ওয়ান মেট্রো ইউজ করবেন, মেট্রো ইউজ করলে আমাদের কার্বন ফুটপ্রিন্টও করবে, আমাদের পরিবেশের জন্যও খুব ভালো, পলিউশান কম। তো আজকের এই ভিডিওতে এইটুকুই, আপনারা পারলে এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং প্লিজ প্লিজ আপনারা এই মেট্রো ইউজ করবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।